ৰাজ্যৰ চবুঠাৰ বড় বস টৰ্মিনাল ৰাজ্যবাসী লোকাৰ্পিত কৰিব বছ টৰ্মিনাল বুনি দেখিব বছ চলাচলক পতাকা দেখাই শুভাৰম্ভ কৰিছিল মুখ্যমন্ত্ৰী প্ৰায় দুইশ এঘাৰ কোটি টকা ব্যয় নিৰ্মিত এই বেণ্ডেৰে এয়াৰপোৰ্ট ভৰি অত্যাধুনিক সুবিধা আৰু সুযোগ ৰ বস্তাণ্ডৰে যাত্ৰী সমস্ত সুবিধা উপলব্ধ হ'ব যাত্ৰীৰ ৰহণীপাই বিশ্ৰাম স্থান আৰ লিফ্ট এস্কালেটৰ টিকেট কাউণ্টৰ এটি কোৰিয় সেৱা পুলিচ আউটপোষ্ট ফুড কোৰ্ট লগেজ স্কানৰ কৰিডৰ শৌচা সমে ভিন্নক্ষম স্বতন্ত্ৰ সুবিধা কৰা হৈছে ବରମୁଣ୍ଡାର କୋଣ ଅନୁକୋଣରେ ହାଇଟେକ୍ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଫୁଡ୍କୋର୍ଟ ସହ ବୈଦ୍ୟୁତିକ ସିଡି ଲିଫ୍ଟ ଲଗାଯାଇଛି ଯାତ୍ରୀଙ୍କୁ ସୂଚନା ଲାଗି ଅତ୍ୟାଧୁନିକ ଏଲ୍ଇଡି ସ୍କ୍ରିନ ବସ୍ ସମ୍ପର୍କିତ ବିଶେଷ ତଥ୍ୟ ମିଳିବ ଗାଁ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ପଞ୍ଚାୟତ ବ୍ଲକ ଓ ସଦର ମହକୁମାକୁ ଯିବା ପାଇଁ ବସ୍ର ସମସ୍ତ ବିବରଣୀ ଏହି ଏଲ୍ଇଡି ସ୍କ୍ରିନରେ ପ୍ରଦାନ କରାଯିବ ଲିଫ୍ଟ ଏକ୍କାଲେଟରରେ ଗୋଟିଏ ମହଲାରୁ ଅନ୍ୟ ମହଲାକୁ ସହଜରେ ଯିବା ଆସିବା ଲାଗି ବ୍ୟବସ୍ଥା ରହିଛି যাত্রীলাগি লাগে তাপ নিত কোঠোর রয়েছে গোটিয়ে ছাত্র তে যাত্রী ফ্রন্ট অফিস রু আেডিকা এটিএম আহার কেন্দ্র ভাওয়া মিছে বস টর্মিনালে যাত্রী সুবিধা দৃষ্টি রাখি আহার প্লস কেন্দ্র তৈরি হয়েছে সাধারণ আহার কেন্দ্র তুলনায় যথেষ্ট উন্নত মানর রয়েছে সেইপর শীত তাপ নি শীত তাপ নিত কোঠরীতে স্টার হোটেল ভালো সুবিধা মিল এহা যাত্রীন শক্তি ক্যাফে ওরমাস ও মিলেট ক্যাফে মা হাত তয়ারি খাদ্য খাই মিল অপেক্ষারত শিশুঙ্ ক্রীড়াঙ্গন রয়ে বাবাসেব ভীমরাও আবেদকর খোদে প্রতিমূর্তি রয়েছে কান্থ কলা সংস্কৃতির ঝলক দেখ যাত্রী সুরক্ষা পুলিশ ভাণ্ডি তয়ারি হয়েছে ବେସମେଣ୍ଟରେ ଶହେ ପନ୍ଦର କାର୍ ପାର୍କିଂ ପାଇଁ ସ୍ଥାନ ସଂରକ୍ଷିତ ରହିଛି ଟର୍ମିନାଲରେ ପଚାଶ ବସ୍ ରହିବା ସହ ଦୁଇଶହ ବସ୍ ରହଣି ପାଇଁ ପାର୍କିଂ ସ୍ପେସ୍ର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି ସିଟି ବସ୍ ପାଇଁ ପାଞ୍ଚ ସ୍ଥାନ ସଂରକ୍ଷିତ ରଖାଯିବାର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି ଦୁଇ ଚକିଆ ଯାନ ପାର୍କିଂ ପାଇଁ ମଧ୍ୟ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନ ରହିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ରାସ୍ତା ସହ ବସ୍ ପ୍ରବେଶ ଓ ପ୍ରସ୍ଥାନ ଗେଟ୍ ଅଲଗା ଅଲଗା କରାଯାଇଛି ଗତମାସ ଦ୍ୱିତୀୟ ସପ୍ତାହରେ ঠিক সময়ত এই কাম চাৰি লোক আন্তৰ্জাতীয় হেয়াৰ দিবি ৰায়গড় ঠাই আডম্বমস্কাৰ দৰ্শক जी टी भारत ओडिया न्यूज को च्यानेक आपणमा स्वागत गरुँची म स्वप्ना को सब्सक्राइब गरिन सब्सक्राइब गरु पाखेर जयन बटन दब् रो सदस्य हुन् সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগ তরফ আন্তর্জাতিক হিলচেয়ার দিবস দুই হাজার চব্বিশ রায়গড়া স্থিত বিজু পটনাক অডিটোমে অনুষ্ঠিত হয়েছে উক্ত দিবসের পূর্ণ দশ ঘটিকা সময় শ্রী সীমাঞ্চল মহাপাত্র জেলা সামাজিক সুরক্ষা অধিকারী রায়গড়া ও শ্রী নরেন্দ্র কুমার নায়ক নির্বাহী অধিকারী জেলা পরিষদ রায়গড়া সবুজ পতাকা দেখাই সচেতনতা পদযাত্রার শুভারম্ভ করে

श्री सिमान्छल महापात्र अस्थिशल्य विशेषज्ञ डक्टर रञ्जन कुमार साहु अतिरिक्त आरक्षी अधीक्षक श्री विष्णुप्रसाद पात्र जिल्ला सूचना लोकसम्पर्क अधिकारी रायगड़ा श्री बसंत कुमार प्रधान उपखण्ड सामाजिक सुरक्षा अधिकारी रायगडा श्री कुमार कुम्राही उपखण्ड सामाजिक सुरक्षा अधिकारी गुनपुर श्री एल सन्तोष कुमार गोष्ठी सामाजिक सुरक्षा अधिकारी रायगडा श्रीमती रञ्जिता बेहरा रायगडा भिन्नक्षम महासंघर सम्पादक श्री नाथ ओडा बिकलाङ्ग मञ्च रायगडार सम्पादक श्री जलन्धर बाजेली कोनरा ब्लक भिन्नक्षम महासंघर सभापति श्री सन्तोष महापात्र सभार उपस्थित थिए উক্ত অডিৰিয় পাৰিৰে ভিন্নক্ষম মানে ক্ৰীড়া প্ৰতিযোগিতা হুইল চেয়াৰ ৰেছ হুইল চেয়াৰ ডাঞ্চ হুইল চেয়াৰ ফেন্সী ড্ৰেছ চিত্ৰাংকন কৰাত কৰ বিভিন্ন সাংস্কৃতিক কাৰ্যক্ৰম যথা নৃত্য পৰিৱেশন কৰাৰ এই তীত মান্য কণ ভিন্নক্ষম ব্যক্তি মঞ্চৰ্ধনা কৰলা জিলা শিপ কেন্দ্ৰ তৰফ্য প্ৰক্ৰিয়াকৰণ কৰ্মশাী অনুষ্ঠিত নমস্কাৰ দৰ্শক

এটি মুখ্য অতিথি ভাবে জেলা ক্ষুদ্র শিল্প সংঘর সভাপতি এ গোবিন্দ রাও মুখ্য বক্তা রায়গড়া শ্রী এন কোটি রহম ও সম্মানিত অতিথি ভাবে এ ডি নাড শ্রী সন্তোষ কুমার সামল যোগ দিয়ে রায়গড়া জেলা এক শিল্প সমৃদ্ধি জেলা ভাবে পরিণত হয়ে বিভিন্ন যোজনা উপরে বরিষ্ঠ শিল্প বিকাশ অধিকারী শ্রী সব্যসাচী সাউ আলোকপাত করে মুখ্য বক্ত শ্রী এন কোটি রত্নম ভারত সরকার বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ যোজনা উপরে সচেতনতা করাইলে এটি জেলা শিল্প কেন্দ্র শিল্প বিকাশ অধিকারী শ্রী চিত্তরঞ্জন মলিক শ্রী অংশমান বেহে শ্রী সুনীল পট্টনাক শ্রী সুব্রত কুমার পট্টনাক ডিআরপি শ্রী কান্নচরণ সেঠী জিল্লা প্রোৎসাকারী সংস্থার অধিকারী শ্রী লক্ষ্মীকান্ত জেলা শ্রী সুনীল কুমার প্রধান বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পর বিকাশ নিমন্তে গভীর আলোকপাত করে এতিয়া জিলাৰ শতাধিক শিপদ্যোগী মহিলা স্বয়ংসহায়ক গোষ্ঠীৰ সভ্যক্ৰিয় অংশগ্ৰহণ কৰি